চলো বন্ধু, আমরা রেঁধে ফেলি স্পেশাল ফ্রুটস নাড়ু। দেখে নেই এই স্পেশাল ফ্রুটস নাড়ু বানাতে কে কে লাগবে। নারকল একটা মাঝারি সাইজে, মিল্ক পাউডার 6 চামচ আর চিনি 4 চামচ, খেজুর 10টা, কাজু 10টা, কিশমিশ 1 মুঠো, আমন্ড বাদাম 10টা, ক্যাডবেরিজ একটা ছোট্ট সাইজের, বাটার লাগবে 4 কিউবের মতো, আর লাগবে অল্প একটু আটা গুঁড়ো। এবার প্রথমেই মিল্ক পাউডার আর চিনি মিশিয়ে নেব। তারপর এই মেশানো চিনি নারকলের উপর দিয়ে দেব আর খুব ভালো করে এগুলো মেখে নেব। নারকলের রসে চিনি প্রায় গলে গলে যাবে আর মিল্ক পাউডার নারকলের গায়ে গায়ে খুব সুন্দর করে মিশে যাবে। মেখে নিয়ে এটা একটা কড়াইয়ে ঢেলে রাখব। এবার গ্যাস অন করে প্রথমেই কড়াই 2 কিউব বাটার দিয়ে খেজুরটা দিয়ে দেব ভাজার জন্য। প্রথমেই বলে রাখি, পুরো রান্নাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আঁচ কমিয়ে রান্না করতে হবে, কখনোই কিন্তু আঁচ বাড়ানো যাবে না। খেজুরটা বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে হালকা আঁচে, আগুন বাড়ালে কিন্তু পুড়ে যাবে, তাই ধৈর্য ধরে ভাজতে হবে। এরপর কিশমিশ দিয়ে বেশ খানিকটা ভেজে নিতে হবে। এইভাবে পরপর কাজু ও আমন্ড দিয়ে ভেজে নাড়ুর মশলাটা তৈরি করে নিতে হবে। আগে আবারও বলছি, আঁচ কিন্তু কমিয়ে রেখে রান্না করতে হবে, আগুন বাড়ালে রান্নার স্বাদ কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এবার যে কড়াটায় নারকল মাখা আছে সেই কড়াটা গ্যাসে বসিয়ে দেব অল্প আঁচে। অল্প আঁচেই এখানে নাড়াচাড়া করতে হবে। কড়াটা বাঁ হাত দিয়ে বা সাদাশি দিয়ে শক্ত করে ধরে রাখতে হবে, কেননা এটা ক্রমশ খুব টাইট হয়ে যাবে। জল বা অন্য কোনো গোলা দুধ বা মিল্কমেড কিছু দেয়া যাবে না পাতলা করার জন্য। অল্প আঁচে এইভাবেই হালকা করে রাঁধতে হবে। এরপর হালকা সোনালি রং এসে গেলে ভেজে রাখা সমস্ত মশলা নারকলের উপর দিয়ে দিতে হবে। তারপর আরও কিছুক্ষণ অল্প আঁচে রান্না করতে হবে, আমি যেভাবে করছি এইভাবে। রান্নার রংটা পুরো সোনালি হয়ে গেলে এর উপর হালকা ভেজে রাখা আটার গুঁড়োটা কিছুটা ছড়িয়ে দিতে হবে 2 চামচের মতো। তারপর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আটার গুঁড়োটা এই কারণে দেব নাড়ু যাতে দাঁতে জড়িয়ে না যায়। আটার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবার পর 1 কিউব বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। কড়ার দিকে তাকিয়ে দেখো, আমার নাড়ু কিন্তু তৈরি। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। ভীষণ গরম, তবুও এটা গরম অবস্থাতেই গোল গোল করে নাড়ু বানাতে হবে, তাই আমি চামচে করে একটু একটু তুলে রাখছি, হালকা ঠান্ডা হলে যাতে গোল গোল করে পাকাতে সুবিধা হয়। এরপর একটু একটু ক্যাডবেরিস নিয়ে এগুলো গোল গোল করে পাকিয়ে নেব। গরমে একটু হাত লাল হবে, কিন্তু এইরকম রান্না করার মজাই আলাদা। খুবই কমন একটা মিষ্টি, অনেকেরই খুবই প্রিয়।
ঠিক আমার মতো। আমি এই নাড়ুটা কিন্তু একটু ভিন্ন স্বাদের করে রান্না করার চেষ্টা করেছি। নিজের গান নিজেই গাইছি, বাট সত্যি বলছি নাড়ুটা আমি দারুণ বানিয়েছি। বন্ধুরা তোমরাও বানিয়ে দেখো, আনন্দ পাবে। চ্যালেঞ্জ।